হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি আজকে 10,000 ভিউ হয়েছে, তার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজ আমি আবারও আপনাদের সামনে জাভা নিয়ে হাজির হয়েছি, তবে আজকে আপনাদেরকে দেখাবো জাভা কন্ডিশনারটি দিয়ে কী করে আপনারা স্পার যে ক্রিমটি সেটি কিভাবে আপনারা তৈরি করবেন। এটার জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যেন আমি এটা আপনাদেরকে বানিয়ে দেখাই, যেহেতু আমি শুধু আপনাদেরকে বলেছিলাম, এই জন্য আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন। আর যা যে যে আপুরা আমার কাছ থেকে এই জাভা কন্ডিশনারটি কালেক্ট করেছেন, যারা নিয়েছেন, তারাও বারবার ফোন করে করে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন কিভাবে বানিয়েছি, কিভাবে করছি। সো আমি সবাইকে অনেকবার বলেছি, তো ওনাদের রিকোয়েস্টের জন্য আমি আজকে এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো যে কিভাবে আপনারা জাভা কন্ডিশনার উইথ হেয়ার ট্রিটমেন্ট ক্রিম যেটি আছে, হেয়ার স্পা ক্রিম, এটি দিয়ে আপনারা কীভাবে বাসায় যে স্পা যে ক্রিমটি তৈরি করবেন সেটি কীভাবে আপনারা তৈরি করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। সো আমার যা যা লাগছে, প্রথমেই লাগছে হচ্ছে আমার জাভা কন্ডিশনার। যেহেতু আমি জাভা কন্ডিশনার দিয়ে এটি বানাবো, সো অবশ্যই প্রথমেই লাগছে আমার জাভা কন্ডিশনার। আমি এখানে জাভা কন্ডিশনারটি দিব, সাথে দিব হচ্ছে অ্যালোভেরা জেল। ভিউয়ার্স, আমার এখানে অ্যালোভেরা জেল লাগবে। অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল, সো অ্যালোভেরা জেলটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমাদের চুলটা অনেক বেশি স্মুথ আর নারিশ হবে, আর আমাদের চুলটা অনেক বেশি সিল্কি অ্যান্ড শাইনি দেখাবে। সো এর জন্য আমি এখানে অ্যালোভেরা জেলটা ইউজ করব। আর সাথে আমি এখানে ইউজ করব হচ্ছে ভিউয়ার্স একটি ই ক্যাপসুল, 400 mg-এর একটি ই ক্যাপসুল নিয়েছি আমি, এটিও আমি এখানে ইউজ করব। ই ক্যাপসুলটা ভিউয়ার্স আপনাদের হেয়ারের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল, সেটি সম্পর্কে আপনারা সবাই ভালো মতো জানেন। তারপরে আমি আপনাদেরকে বলছি, ই ক্যাপসুল আমাদের হেয়ার গ্রোথ বাড়াতে সাহায্য করে, আমাদের হেয়ারের যে গোড়া শক্ত হতে সাহায্য করে, সাথে হচ্ছে এটি আমাদের চুলের আগাফাটা রোধ করতেও সাহায্য করে। সো ভিউয়ার্স, আমরা এখানে আমাদের ট্রিটমেন্টের আমরা এখানে ইউজ করছি অ্যালোভেরা জেল, ই ক্যাপসুল, আর হচ্ছে আমাদের জাভা কন্ডিশনার। ভিউয়ার্স, চলুন শুরু করি আমাদের ভিডিওটি। প্রথমেই বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই আমার চ্যানেল আপডেট পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। ভিউয়ার্স, চলুন স্টার্ট করি আজকের ভিডিও। ভিউয়ার্স, আমি ইউজের সুবিধার্থে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা জাভা কন্ডিশনারটি নিয়েছেন, দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটি কন্টেনার। এটাকে আসলে ক্যারি করা কিংবা এটাকে বারবার ওপেন করলে এটার যে কোণাগুণ থাকে সেটা কমে যেতে পারে। এই জন্য আপনারা যেটা করতে পারেন, আপনাদের বাসায় যদি কোনো খালি কোনো এরকম কৌটা থাকে, আপনাদের শ্যাম্পুর কোনো বোতল থাকে কিংবা কন্ডিশনারের কোনো খালি বোতল থাকে, তাহলে আপনারা কিন্তু সেই জারের মধ্যে কন্ডিশনারটা একবার ভরে নিতে পারেন, তাহলে আপনাদের ইউজের জন্য সুবিধা হবে। সো আমি এখানে ভরে নিয়েছি, আমার কাছে একটি কন্ডিশনার জার ছিল, আমি সেখানে এটা নিয়ে নিয়েছি, আমি এখান থেকে এটা ইউজ করব। সো ভিউয়ার্স, চলুন এখন স্টার্ট করি। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমাদের লাগছে হচ্ছে একটা চামচ। চামচটা নিয়ে নিব, আমি এখানে নিব হচ্ছে 2 টেবিল চামচ কন্ডিশনার দিব ফার্স্টেই। ভিউয়ার্স, যার যেরকম প্রয়োজন, কারো যদি আপনাদের যদি চুল লেন্থ বেশি হয় কিংবা আপনাদের যদি চুল অনেক বড় হয়, তাহলে আপনারা যদি বেশি চুল ঘন চুল হয় তাহলে এখানে বেশি ইউজ করতে পারেন, বাট আমার এখানে 2 টেবিল চামচই আমার হয়ে যায়, এই জন্য আমি আপনাদেরকে 2 টেবিল চামচ দিয়ে করে দেখাচ্ছি। এখন আমি এখানে নিব হচ্ছে 1 টেবিল চামচ নিব হচ্ছে ভিউয়ার্স আমি অ্যালোভেরা জেল। এই যে দেখছেন, আমি 1 টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম, অ্যালোভেরা জেল, আর হচ্ছে আপনি কন্ডিশনারটি নিয়ে নিলাম ভিউয়ার্স। এখন এর মধ্যে আমি দিব হচ্ছে একটি ই ক্যাপসুল। ই ক্যাপসুলটি আপনারা যদি ইউজ করতে পারেন, চাইলে ইউজ নাও করতে পারেন, বাট আমি আপনাদেরকে বলবো ই ক্যাপসুল যদি আপনারা হেয়ার স্পাতে ইউজ করেন তাহলে কিন্তু ভিউয়ার্স আপনাদের যে হেয়ার স্পার যে কার্যকারিতা সেটা আপনারা অনেক গুণ আপনাদের বেড়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে এই ক্যাপসুলটা ইউজ করার জন্য। আর অ্যালোভেরা জেলটাও দিব, এটা দিয়ে যদি আপনারা ইউজ করেন তাহলে অনেক ভালো ফলাফল পাবেন, আর আপনাদের আশা করছি অনেক ভালো লাগবে। তারপরে এটাকে জাস্ট আপনারা এভাবে ভালোভাবে মিক্সড করে নেবেন, অনেক ভালোভাবে মিক্সড করতে হবে। প্রপারলি মিক্সড যদি হয় তাহলে আপনার চুলে ভালো কাজ করবে, এই জন্য আপনাকে অবশ্যই এটাকে প্রপারলি মিক্সড করে নিতে হবে। ভিউয়ার্স, যাদের প্রয়োজন বেশি দরকার হলে আপনারা বেশি এখানে নিতে পারেন,
সেটা কম বেশি উপরে ডিপেন্ড করছে। আপনার যদি চুল বেশি হয় তাহলে আপনি এখানে 4 চামচ নেবেন, 4 চামচের সাথে 2 টেবিল চামচ অ্যালোভেরা জেল নেবেন। আর এখানে 2টি ক্যাপসুল না দিলেও চলবে, 1টি ক্যাপসুল দিলেও আপনার হবে। সো ভিউয়ার্স, এই যে আমার পেস্টটি তৈরি। সো ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে করে আপনারা ইউজ করবেন আর আপনাদের অবশ্যই এতে উপকৃত হবেন। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করুন, আর অবশ্যই আমাকে আপনারা জানান যে আপনাদের এই হেয়ার স্পাটি করে কেমন লেগেছে, আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিউয়ার্স, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেছেন আর আমার ভিডিওটি আপনারা এতটা লাইক করেছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন ফ্রেন্ডসদের সাথে, আর অবশ্যই বেশি বেশি করে ভালো প্রোডাক্ট ইউজ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।